আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, ভয়াবহ বিপদ বা কঠিন চ্যালেঞ্জে পড়লে ছোট্ট একটি আমল করতে পারেন, যে আমলটি বদর যুদ্ধের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আমল করেছেন। প্রথমে আমরা প্রেক্ষাপটটা জেনে নিই, তাহলে আমরা বেশি বেশি আমল করতে পারব, আরও বেশি উৎসাহ পাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কয়েকটি সময় সংকটময় এবং ভয়াবহ বিপদের সম্মুখীন হয়েছিলেন, তার মধ্যে বদর যুদ্ধের দিনটি অন্যতম। হাদিসে এসেছে, সেদিন তিনি অত্যন্ত বিনয় আর কাতর কণ্ঠে আল্লাহকে ডাকছিলেন আর দোয়া করছিলেন, হে আল্লাহ, যদি এই ক্ষুদ্র দলটি ধ্বংস হয়ে যায় তবে আজকের দিনের পর থেকে জমিনে আর কখনো তোমার ইবাদত করা হবে না। এমনভাবে তিনি দোয়া করছিলেন যে তার কাঁধ হতে চাদর পড়ে গিয়েছিল। এই দৃশ্য দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাদরটি তার গায়ের উপরে জড়িয়ে দিতেন এবং বলতে থাকতেন, যথেষ্ট হয়েছে, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের নিকট আপনি চূড়ান্ত প্রার্থনাই করেছেন। সে কঠিন মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের যুদ্ধের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদারত অবস্থায় ছিলেন আর শুধু বলছিলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, অর্থ হে চিরঞ্জীব, হে চির সংরক্ষক। এর বেশি তিনি কিছুই বললেন না। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যুদ্ধ করতে চলে যান, আবার আসেন, এসে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই অবস্থায় আছেন। এভাবে কয়েকবার এসে তিনি একই অবস্থায় পেয়েছেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। যখন পৃথিবীটা সংকীর্ণ মনে হবে, চোখ মুখ অন্ধকার হয়ে যাবে, তখন খুব বেশি করে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়তে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্যতম সংকটময় সময়ে এই দোয়াটি করেছিলেন, আল্লাহ তাআলা তাকে সফলতা দিয়েছিলেন। আপনিও আমল করুন, সে আল্লাহ যিনি এখনও আছেন, যিনি আপনার কথা শোনেন, আপনাকে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত আছেন। আপনি দোয়া করতে থাকুন নিজ বাসায় আর মাঝে মাঝে এই দোয়াটি পাঠ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক। আমিন।